ডক্টর সারাবন্ত ওহরা, আপনার কাছে যাব যে বিষয়গুলো আলাপ করছিলেন আমাদের প্রতিনিধিরাও, এবং আমরা রাজধানীতেও দেখতে পাচ্ছি প্রতিটি হসপিটালে, বিশেষ করে যে কোনো দুর্যোগের ক্ষেত্রেই তো আমরা বলি যে শিশু এবং বয়স্ক তাদেরই আক্রান্ত হওয়ার হারটা বেশি হয়। সেই জায়গায় এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ। খুবই একটা সময় উপযোগী প্রশ্ন। আসলে যখন বুঝতেই তো পারছেন যে সারা দেশে এমনই একটা তাপদাহ, এতই একটা গরম, এবং সবচেয়ে বড় কথা যে গরম হতে পারে যে বাতাসটা, যেটা যেটা দিয়ে আমরা যে ভাববো যে একটু ঠান্ডা বাতাসে গরমটা হয়তো ভালো হয়ে যাবে, একটু কমে যাবে, সেই বাতাসটাও কিন্তু প্রচন্ড গরম। আপনি যে ঘর থেকে বের হবেন, প্রথমে আপনার মুখে যে দমকা হাওয়াটা আসবে তাতেই কিন্তু হচ্ছে মনে হচ্ছে যেন পুরো শ্বাসনালী পুড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো প্রবলেমেই সবচেয়ে বেশি হয়, কারণ দেখবেন বাচ্চাদের শরীরে কিন্তু পানির পরিমাণ বেশি। তো এই পানির পরিমাণ এবং এই গরমের মধ্যে বড়রা আমরা কিন্তু পানি খেতে চাই, বাচ্চাদেরকে কিন্তু পানি খাওয়াটা খুবই ডিফিকাল্ট। এই যে এবং ওদের শরীরে প্রচন্ড গরমে যে ঘামটা হয় এবং পানি শূন্যতা যেটা তৈরি হয়, সেটার পূরণ কিন্তু বাচ্চাদেরকে করানো সম্ভব হয় না। আর যখন একটা পানি শূন্যতা শুরু হয়, ওরা দুর্বল হয়ে পড়ে, তখন না তখন আরো বেশি তারা খেতে চায় না বা অন্য প্রবলেম গুলো তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন এই সময়টাতে বাচ্চারা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে, ডিহাইড্রেশন তো হয়েই যায়। আর একটা শ্রেণী যারা একটু নিম্ন আয়ের মানুষ, বাহিরের যে কোনো আইসক্রিম পানি, যেটা বিশুদ্ধ পানি না, সেই পানিগুলো খেয়ে তারা এই সময়ে কিন্তু পানিবাহিত রোগগুলোতেও ভুগছে, যেমন ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, এই সময় ব্যাপক হারে এইগুলো দেখা যায়, কারণ শুধুমাত্র স্ট্রিট ফুড এবং পানিবাহিত রোগের কারণে। এতে হয়ে যায় কি, আরো ডবল পরিমাণে তাদের প্রবলেমটা আরো হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার, এই যে চরম যে আবহাওয়া আমরা দেখছি, এই চরম আবহাওয়াটা কিন্তু অ্যাজমা, অ্যালার্জির জন্য এবং অন্য যে কোনো রোগ যেটা আগের থেকেই আছে সেটার প্রকোপটা আরো বাড়িয়ে দেয়। এই সময় এত একটা শুষ্ক আবহাওয়া, যে বৃষ্টি নাই, এ আবার দেখা যাচ্ছে শরীরে ঘাম হয়ে সাথে সাথে একটা ভাব হচ্ছে, এর থেকে একটু বাচ্চাদের স্কিন ডিজিজও হয়। তো প্রচন্ড গরম থেকে যাদের আগে থেকে এলার্জি এবং অ্যাজমা, সেই অ্যাজমাটা না আনকন্ট্রোল হয়ে পড়ে। এক্সট্রিম কোল্ড এবং এক্সট্রিম হিট, এই দুইটাই কিন্তু অ্যাজমা রোগীর জন্য, বাচ্চাদের অ্যাজমা বা এলার্জি জনিত যে প্রবলেমগুলো অনেক গুণ বেড়ে যায়। তো বাচ্চাদের ব্যাপারটা যে আমরা এই যে হিট কন্ট্রোল করা বা একটা সেলফ যে ব্যাপারগুলো আমরা রাখবো, যে বেশি বেশি পানি খাবো, নিজেকে ঠান্ডা রাখবো, কিন্তু বাচ্চাদের দেখবেন আমরা যেমন অ্যাক্টিভিটিস কিন্তু বড়রা কমিয়ে দেয়, কিন্তু বাচ্চাদের ছোটাছুটি কিংবা বাচ্চাদের অ্যাক্টিভিটিস কিন্তু আপনি কমাতে পারবেন না। তো ওরা যত বেশি অ্যাক্টিভলি ওরা ছোটাছুটি করে, ওদের ঘাম কিন্তু আরো বেশি চলে যায়। আরেকটা ব্যাপার খুবই, যেমন ধরেন এখন কিন্তু শহরে এসি আছে, অনেক ঘরে হয়তো ড্রয়িং রুমে এসি আছে, বেডরুমে আছে, ডাইনিং স্পেসে নাই। আপনি এই যে ঠান্ডার মধ্যে থেকে হঠাৎ করে বাচ্চাটা গরমে চলে আসছিল বা গরম থেকে, এই না টেম্পারেচারটা যে একটা ঠান্ডা থেকে এক্সট্রিম গরম, এই অবস্থাতেও কিন্তু বাচ্চাদের পক্ষে একটু সহ্য করাটা বা সহনশীলতা পর্যায়ে নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। এই জন্য কিন্তু আপনি যদি পরিসংখ্যানে দেখেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি শিশু রোগীর সংখ্যা কিন্তু হসপিটালে বেড়ে গেছে, সেটা ডায়রিয়া, পানিবাহিত রোগ এবং অ্যাজমা, এলার্জি, নিউমোনিয়া এবং স্কিন ডিজিজ, সব কিছু নিয়ে একদম বাবা মারা একেবারে অস্থির হয়ে গেছে, আর চিকিৎসকরাও অস্থির, কারণ এতগুলো পেশেন্ট লোড। ওর আসলে কিছুক্ষণ আগে আমরা যেটা শুনেছিলাম যে 6টা বা 5টা ডায়রিয়া বেডের এগেনস্টে প্রতিদিন 70 জন করে রোগী যদি ভর্তি হয়, তাহলে সেইগুলো অবস্থায় আমরা কি সেই পরিমাণ জায়গা বা একটা 7টার জায়গায় 70টা পেশেন্টকে যদি আমি ঢুকাতে চাই, তাহলে চিকিৎসা দেওয়ার বাহিরেও তো একটা পরিচর্যার ব্যাপার আছে, সেটা তো ব্যাহত হবে, তাহলে সেক্ষেত্রে আরো কি হতে পারে। তাহলে আমাদের এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে বাচ্চাদের ক্ষেত্রে, যেটা আমি সবসময় বলি যে এই সময় একটু ঠান্ডা রাখা। যে করণীয় বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম, বলছিলেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হিট স্ট্রোক এবং অন্যান্য ক্ষেত্রে যে কমপ্লিকেশন যদি তৈরি হয়, তাহলে শিশুরা কী করতে পারে? আচ্ছা, সবার প্রথমে যেটা করতে হবে, যে আপনি তো সবসময় ঘরের মধ্যে থাকতে পারবেন না, কখনো না বের হতেই হবে। তো সেক্ষেত্রে আপনি যখনই যান না কেন, আপনার ব্যাগের মধ্যে, যেমন ওয়ালেট ছাড়া আমরা বের হই না, সেরকম এই সময় একটা পানির বটল ছাড়া আপনি বের হবেন না।
সেটা যদি ফ্লাক্স হয়, ঠান্ডা পানি হয়, সেটা আরো ভালো হয়। সবসময় একটা ছাতা রেখে দিন। এখন যখনই বাহিরে বের হবে, ছাতা কিন্তু দু প্রকার আছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ছাতা যেটা বৃষ্টির জন্য, আরেকটা হচ্ছে দুপাশে দুইটা লেয়ার থাকে, সেটা কিন্তু আপনাকে হিটটাকে প্রোটেক্ট করে, এই জাতীয় হিটকে প্রোটেক্ট করে। সেই জাতীয় ছাতা যদি আপনি ইউজ করেন, আপনি কিন্তু অ্যাটলিস্ট আপনার হিটের স্ট্রোক হচ্ছে না। বাচ্চারা যেটা হয় যে বেশি একসঙ্গে বেশি পানি খেতে চায় না, তো সেক্ষেত্রে বিভিন্ন প্রকার জুসের সঙ্গে মিশিয়ে বারবার বারবার অল্প অল্প করে তাদেরকে পানি খাওয়াতে পারেন। ঘরের মধ্যে যতটুকু সম্ভব থাকা ভালো। যেটা সবচেয়ে বেশি আমরা অবহেলিত, যেই গোষ্ঠীটা যেটা নিয়ে সবসময় কথা হয় না, সেটা হচ্ছে ঘরে যারা রান্না করছে, যেই মহিলারা রান্না করছে, তাদের কিন্তু এই যে ঘরের মধ্যে যখন একটা ঘরের সঙ্গে আরেকটা ফ্ল্যাটের মাঝখানে এক হাতও জায়গা নাই, সেখানে ঘরের ভিতরে যেই আপনার এমনি বাহিরে গরম, রান্নার যে ধোঁয়াটা থেকে এক্সট্রা গরমটা হচ্ছে, সেটা কিন্তু আসলে একটা অমানবিক পর্যায়ে। এই ব্যাপারটা যদি আমরা আমাদের এটা কিন্তু পারিবারিক ভাবে এটা নিতে হবে, যেমন ওয়ান যে তিন বেলা রান্না না করে আমরা এক বেলা রান্না করতে পারি, এমন রান্না আমরা এখন করবো যেন ঠান্ডা, যেটা ফ্রিজ থেকে রেখে, যেমন ফালুদা, তারপর বিভিন্ন ফ্রুট সহকারে যে আইটেমগুলো, তারপর স্যুপ ঠান্ডা করে খাওয়া যায়, পায়ের সামাই, এই জাতীয় খাবারগুলো যেটা ফ্রিজে রেখে আমি পরবর্তীতে খেতে পারি। আমি যদি রান্নাটা তাহলে ঘরের ভিতরে এক্সট্রা গরমটা আমি প্রিভেন্ট করতে পারি। এবং আরেকটা ব্যাপার আমি সবসময় বলি, এখন চাইনিজ ছোট ছোট কিছু ফ্যান পাওয়া যায়, সেটা ঘরে গলার সঙ্গে ঝুলিয়ে রাখা যায়, সামনে রাখা যায়। রান্নার ঘরে যদি ছোট ছোট এডজাস্ট ফ্যান, তো যেটা যাদের বাসায় আছে সেটা তো খুবই ভালো, না হলে অ্যাটলিস্ট ছোট কিছু টেবিল ফ্যান যদি রাখা যায়। আর আমি হচ্ছে যারা রান্না করেন, মা বোনেরা বাসায় সাধারণত তারাই করে থাকেন, একটু সিনিয়র মানুষরাই করে থাকেন, আমি সবসময় বলি যে কিছুক্ষণ পরপর আপনি ঠান্ডা পানি, ফ্রিজের পানি দিয়ে মুখটা ধুয়ে হাত পা ধুয়ে ফেলেন, এবং কিছুক্ষণ পরপর হাফ গ্লাস করে এগুলো পানি খেতে থাকুক। ওনারা কিন্তু খারাপ লাগা হয়ে মানে একটা পর্যায়ে যখন ইরিভার্সিবল কন্ডিশন হয়ে যায়, তখন কিন্তু এই প্রিভেনশনটা খুব আমাদের হাতে থাকে না। তাহলে এই ব্যাপারগুলো, এবং আরেকটা ব্যাপার বাচ্চাদের ক্ষেত্রে, যখন গরম থেকে ঠান্ডা লাগে, তখন বাবা মার ধারণা হয় কি ঠান্ডা থেকেই ঠান্ডা লেগেছে, তখন বাচ্চাদের গোসল করানো বন্ধ করে দেয়। এই সময়ে বাচ্চাদের তিন বেলা দরকার হলে গোসল করাবে, এবং পাতলা সুতি জামা। আরেকটা ব্যাপার, ব্যাপারটা সেন্সিটিভ ইস্যু হলেও এটা না বললেই নয়, সেটা হচ্ছে এখন ছোট থেকে বড় সব মহিলারা অনেকেই হিজাব পরেন, তো এই সময় হিজাবটাও যেন প্লিজ সুতি হয়, পাতলা কাপড়ের হয়, এবং খুব টাইট করে আটসাট করে সেফটি পিন দিয়ে না আটকে। আমাদের পুরাটা আমাদের নিয়ম মাফিকও কিন্তু আমরা একটু এমন জায়গায় রাখতে পারি ভিতরে বাতাস ঢুকে, নাহলে ওখানে যে গরমটা আটকে যায় এখান থেকে হয়, একেবারে সুতি কাপড়ে হিজাব এই মুহূর্তে ইউজ করতে হবে। আর যত ঢোলা জামা পরা যায় বেশি, এই আটসাট এবং সিল্কের জামা পরলে এই সময় তাপটা শরীর থেকে বের হয় না। তো এই ব্যাপারগুলো যদি আমরা মেনটেন করি, একেবারেই খুবই শুনতে মনে হবে খুব মামুলি, কিন্তু এইগুলোই কিন্তু আপনি প্রিভেন্ট করলে আপনি একদম খুব খারাপ অবস্থা থেকে চলে আসতে পারেন। তো এবং সবচেয়ে বড় কথা, সহজপাচ্য খাবার, এই সময় খাবারটা খুব হেভি ফুড না হয়ে আমরা একেবারেই তরল জাতীয় খাবারগুলো বেশি বেশি নিজেরাও খাবো, সার্ভ করবো ঠান্ডা জাতীয় খাবারগুলো। অসংখ্য ধন্যবাদ।